দেশের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে কোরআন সুন্নার বিরুদ্ধে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখনই কোন ষড়যন্ত্র হয়েছে বিনা চ্যালেঞ্জে ইমাম সমাজ বাংলাদেশ ছেড়ে দেয় নাই সেটা শিক্ষা নীতির ব্যাপারে হোক সেটা নাস্তিক মুরতাদদের আসফালন হোক সেটা দেশের যে কোনো প্রান্তে কোরআন বিরোধী ইসলাম বিরোধী যে কোনো তৎপরতা হোক না কেন ভবিষ্যতেও নাস্তিক মুরতাদেরা যদি এই স্বপ্ন দেখে যে বাংলাদেশের মানুষদেরকে তারা গোমরাহ করবে তারা শয়তানের পথে পরিচালিত করবে তাদের এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত পূরণ হবার নয় এদেশে উলামায়ে কেরাম বাকি এদেশে ইমানদাররা বাকি রয়েছে যতদিন পর্যন্ত বাংলার জমিনে উলামায়ে কেরাম থাকবে ইমামগণ থাকবেন হককানি উলামায়ে কেরাম থাকবে ইমাম সমাজ বাংলাদেশ থাকবে ইমামদের পাশে ধর্মপ্রাণ মুসল্লিরা থাকবে এই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে একটি এজেন্ডাকেও বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم تو ادھر ادھر کی نہ بات کر یہ بتا قافلہ کیوں لٹا مجھے رہزنوں سے گلا نہیں تیری رہبری کا سوال ہے امام سماج بنگلہ دیش ایکٹی سنگٹھن نہ ایکٹی آندولن ادیشیر مسلمان دیر ایمان کے جاگرت کربار جننے এদেশের মুসলমানদেরকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম তার নবীর আদর্শে নিজের জীবনকে পরিচালিত করার সংকল্প তৈরির সংগঠন ইমাম সমাজ বাংলাদেশ এদেশে যত ইসলাম বিরোধী ইমান বিরোধী কোরআন বিরোধী অপতৎপরতা মাথাচাড়া দিয়ে উঠবে নির্ভয় তাদের মোকাবেলা করবার নাম ইমাম সমাজ বাংলাদেশ এদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে সমস্ত জালিম সমস্ত অত্যাচারী সমস্ত পাপিষ্ঠ সমস্ত কোরআন বিরোধী ইসলাম বিরোধীদের বিপক্ষে ইসলাম বিরোধীদের বিপক্ষে দাঁত ভাঙা জবাব দেওয়ার নাম ইমাম সমাজ বাংলাদেশ ইমাম সমাজ বাংলাদেশ সর্বত্রই মুসল্লিয়ানে ইকরামকে সঙ্গে নিয়ে যত বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্তেই যখনই কোনো বাতিল মাথা চাড়া দিয়ে উঠেছে ইমাম সমাজ বাংলাদেশ তার অবস্থান থেকে তার সাধ্যের জায়গা থেকে সর্বোচ্চ যুগু দিয়ে তার প্রতিবাদ করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইমাম সমাজ বাংলাদেশ আপনাদের মসজিদের ইমামগণের সংগঠন আপনারা যারা যে ইমাম সাহেবগণের ইত্তেবা করেন মসজিদে যাদের পেছনে নিজেদের নামাজ আদায় করেন তাদের প্রাণের সংগঠন ইমাম সমাজ বাংলাদেশ বিভিন্ন ধরনের আক্রমণ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এটা নতুন কিছু নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কা মুকাররমার মুশরিকেরা কঠিন ষড়যন্ত্র করেছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তাবেইন তাবে তাবেইন আইম্মায়ে মুজতাহিদিনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছে কিন্তু ষড়যন্ত্রের দিকে তাকাবার ইমামদের সময় নাই ষড়যন্ত্রের দিকে ষড়যন্ত্র নিয়ে চিন্তা করবার মুসল্লিদের সময় নাই এই তাকবীর এই তাকবীর উলামে হাক্কানি আকাবারে দাওয়ান রব্বুল ইমাম সমাজ ইমাম সমাজ রব্বুল ইজ্জত কালামে পাক ইরশাদ করেছেন الله رب العزة فرمان ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين آيات ترجمة كربار شموعي ناي مفهوم إركم الله رسول بلي الله تعالى بلن تر رسول كي عمر حبيب এই যে বেঈমানদের পক্ষ থেকে ইসলাম বিরোধীদের পক্ষ থেকে কোরআনের দুশমনদের পক্ষ থেকে আপনার সুন্নার দুশমনদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের রুবুবিয়াতের উলুহিয়াতের একত্ববাদের দুশমনদের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের খবর আমি আল্লাহর কাছে আসে না নাই ফাসাব্বিহ বিহামদি রব্বিক ও আমার হাবিব ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের দিকে তাকানোর আপনার সুযোগ নাই আপনি আল্লাহর তাসবিহ পাঠ করেন আল্লাহর হামদ ও সানা পাঠ করেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য নিজের সমস্ত শক্তি ব্যয় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ককে অনুসরণ করে
صحابہ کرام نقش قدمے تابعین تبع تابعین ائمہ مجتہدین سلف صالحین شہداء صلحاء علماء اتقیاء اور فقہاء کرام نقش قدمے اوپر امام سماج بنگلہ دیش تار کارجکرم چالیے جاچھے আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের সমর্থনে আপনাদের আন্তরিকতায় আজকের এই সম্মেলন কখনোই সম্ভবকর হতো না যদি আপনারা প্রাণ খুলে ইমাম সমাজ বাংলাদেশের আইম্মা মাসাজিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সম্মেলনকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ মেহনত না করতেন এই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করি আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে ইমানের নিসবতে কুরআনের পরশে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হবার সংকল্পের তৈরির এক মজমায় আমাদেরকে জমা করেছেন আলহামদুলিল্লাহ ইমামদের পক্ষ থেকে আমি শুকরিয়া আদায় করছি সকল মুসল্লি ভাইদের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের সকল আমাদের সাথীদেরকে যারা গোটা চকবাজার বৃহত্তর পুরাতন ঢাকায় এইভাবে দাওয়াত প্রচার করেছেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপলক্ষে আমরা যে ব্যবস্থাপনা করেছি আমাদের ব্যবস্থাপনায় যথেষ্ট ত্রুটি থাকতে পারে কিন্তু আজিজ ও দোস্ত বুজুর্গ আমাদের মেহনত ও আন্তরিকতায় কোনো ত্রুটি নাই এজন্য আপনাদের সকলের আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর মহান রব্বুল ইজ্জত আপনারা যে অংশ গ্রহণ করেছেন সহযোগিতা করেছেন মহব্বত করেছেন কোরআনের মহব্বতে এই ইসলাম আর দ্বীনের মহব্বতে আপনাদের অন্তরে যে আল্লাহ রব্বুল ইজ্জত ঢেলে দিয়েছেন এর উত্তম বিনিময় সহযোগিতা আর এই ভালোবাসার উত্তম বিনিময় দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আপনাদের সকলকে দান করুন আমাদের সকলকে আল্লাহ রব্বুল ইজ্জত দান করুন শেষে একটি কথাই বলবো অতীতেও এই ইমাম সমাজ বাংলাদেশ দেশের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে কোরআন সুন্নার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখনই কোন ষড়যন্ত্র হয়েছে বিনা চ্যালেঞ্জে ইমাম সমাজ বাংলাদেশ ছেড়ে দেয় নাই সেটা শিক্ষা নীতির ব্যাপারে হোক সেটা নাস্তিক মুরতাদদের আসফালন হোক সেটা দেশের যে কোনো প্রান্তে কোরআন বিরোধী ইসলাম বিরোধী যে কোনো তৎপরতা হোক না কেন ভবিষ্যতেও নাস্তিক মুরতাদেরা যদি এই স্বপ্ন দেখে যে বাংলাদেশের মানুষদেরকে তারা গোমরাহ করবে তারা শয়তানের পথে পরিচালিত করবে তাদের এই স্বপ্ন কেয়ামত পর্যন্ত পূরণ হবার নয় এদেশে উলামায়ে কেরাম বাকি এদেশে ইমানদাররা বাকি রয়েছে যতদিন পর্যন্ত বাংলার জমিনে উলামায়ে কেরাম থাকবে ইমামগণ থাকবেন হককানী উলামায়ে কেরাম থাকবে ইমাম সমাজ বাংলাদেশ থাকবে ইমামদের পাশে ধর্মপ্রাণ মুসল্লিরা থাকবে এই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে একটি এজেন্ডাকেও বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ নাস্তিক মুরতাদদের সমস্ত অপতৎপরতার ইটের জবাব পাথরের মাধ্যমে আসবে সমস্ত ষড়যন্ত্রের জবাব আসবে ইনশাআল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ করবার মাধ্যমে ওলামায়ে কেরামের নেতৃত্বে ইনশাআল্লাহ এদেশের সমস্ত ইসলাম বিরোধী কোরআন বিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ইখলাসের সাথে আমাদের এই সকলের মেহনতকে কবুল আর মঞ্জুর করুন আমিন